শোয়ার ঘরের বিছানায় পড়ে স্ত্রীর মৃতদেহ, পাশের ঘরে ঝুলছে স্বামীর নিথর দেহ। সাত সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন পরিবারের সদস্যরা। কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নারায়ণ বাড়ির বাসিন্দা এই দম্পতির নাম মলয় মাইতি ও শর্মিষ্ঠা মাইতি। চার বছর আগে তাদের বিয়ে হয়। মলয় ও শর্মিষ্ঠার একটি আড়াই বছরের শিশুপুত্র রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মলয় ও শর্মিষ্ঠার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো ঠিকই, কিন্তু এমন ঘটনা ঘটল কি করে তা বুঝে উঠতে পারছেন না কেউই। শর্মিষ্ঠার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, দুজনকেই খুন করা হয়েছে। মলয়ের পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। আমার মনে হচ্ছে মেরে ফেলেছে আর কি, খবর আর কি, দুজনকেই মেরেছে নিশ্চয়ই, নাহলে আর কি হবে, পরিষ্কার যা বোঝা যাচ্ছে দুজনকেই মেরেছে। মলয়ের পরিবারের সদস্যরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পারিবারিক বিবাদের জেরে মলয় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। ওদেরকে দেখে তো কিছু তেমন ভাবতে পারিনি, কিছু বলতো না ছেলে। না, আপনার বৌমাকে মেরে কি আত্মঘাতী হয়েছে মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে মেরেছে মনে হয়েছে? তমলুক থানার পুলিশ তদন্তে নেমেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।